বাঙালি হিসেবে কত গর্ব আমাদের, আর হবে নাই বা কেন? বাংলা মা যে আমাদের রত্নগর্ভা, কত যে তার কৃতি সন্তান, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি, তালিকার শেষ নেই। অথচ এই বাংলাতেই যখন নক্ষত্র পতন ঘটল, বিশ্বকবি রবীন্দ্রনাথ জগতের বন্ধন ছিন্ন করে পাড়ি দিলেন না ফেরার দেশে, যেদিন নিঃস্ব হয়ে বাঙালি জাতির শুধু চোখের জল ফেলার দিন, সেদিনই লক্ষ লক্ষ এই বাঙালি জনতা দেখালো নির্লজ্জ বর্বরতা। যে কবি আমাদের জাতির নাম বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরেছিলেন, সেই কবির প্রতি আমরা দেখালাম চরম চরম অশ্রদ্ধা। সেদিনের কথা ভাবলে আজও বাঙালি হিসাবে বড় লজ্জা লাগে। ঘটনাটা শুরু করি 1941 সালের 25শে জুলাই থেকে। স্থান শান্তিনিকেতন। বেশ কিছুদিন ধরেই কবি রবীন্দ্রনাথ খুব অসুস্থ। কদিন আগেই ডক্টর বিধানচন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরা এসে তাকে পরীক্ষা করে গেছেন এবং জানিয়ে গেছেন যে অপারেশন করাতেই হবে। অপারেশনে কবির চিরকালই খুব অনীহা। তার কথায় একভাবে না একভাবে শরীরের শেষ তো হতেই হবে, মিথ্যে এটাকে কাটাকুটি ছেঁড়াছেঁড়ির কী প্রয়োজন? কিন্তু চিকিৎসকদের সম্মিলিত মতের সামনে তার আপত্তি টিকল না। তাই আজ কবিকে তার প্রিয় শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন কবিকে শান্তিনিকেতন থেকে নিয়ে যাওয়ার ছবি। শান্তিনিকেতনে এটাই কবির শেষ ছবি। কবির মন কিন্তু বলছে আর তিনি তার প্রাণের শান্তিনিকেতনে ফিরে আসতে পারবেন না। যাত্রা শুরুর আগে মোটরে চেপে তিনি পুরো শান্তিনিকেতনের আশ্রমে ঘুরলেন, দেখা করলেন সকলের সাথে। আশ্রমের চিকিৎসক শচীন্দ্রমোহনকে বললেন, সচি, আমার আশ্রম রইল, আশ্রমবাসীরাও রইলেন, তুমি দেখো। আশ্রমের আকাশে বাতাসে যেন আজ বিদায়ের সুর লেগেছে। সকল আশ্রমবাসী সজল নেত্রে কবিকে বিদায় জানালেন। ট্রেনের বিশেষ সেলুন কোচে করে কবিকে আনা হলো হাওড়া স্টেশন, সেখান থেকে স্ট্রেচারে করে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। কবির তখন অর্ধচেতন অবস্থা। ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের প্রিয় ঘরটির নাম ছিল পাথরের ঘর, সেখানেই তাকে রাখা হলো। তারপর দু চার দিন কবি কখনো সুস্থ তো কখনো অসুস্থ, শুধু ডাক্তারদের আনাগোনা, ঠিক নির্দিষ্ট রোগ নির্ণয় করা যাচ্ছে না। এত পরীক্ষা হচ্ছে তবু রোগ ধরা যাচ্ছে না। এই বিষয়ে এত যন্ত্রণার মধ্যেও কবি মস্করা করে বললেন, এ তো বড় বিপদ, রোগী আছে, রোগ নেই। তা যাই হোক, 30শে জুলাই অপারেশনের দিন স্থির হলো, কিন্তু দিনটি কবিকে জানানো হলো না। কবির পাথরের ঘরের পাশের বারান্দাটাকেই জীবাণুমুক্ত করে তৈরি হলো অস্থায়ী ওটি বা অপারেশন থিয়েটার। কবি কিছুই টের পেলেন না। আর 30 তারিখে সকালেই যেন কবি একটু সুস্থ বোধ করলেন। তিনি তার বিশিষ্টা স্নেহধন্যা রানী চন্দকে ডেকে একটা কবিতা লিখে নিতে বললেন। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। এটাই কবির শেষ সৃষ্টি। কিন্তু তার নিজেরই যেন পছন্দ হলো না। তিনি নিজেই বললেন, এখন থাক, কাল ঠিক করে দেব। কিন্তু সেই কাল ঠিক করার সুযোগ মহাকাল আর তাকে দেয়নি। পরিকল্পনা অনুযায়ী ওই দিন সকাল 11টায় এলেন ডক্টর ললিতমোহন বন্দ্যোপাধ্যায়। কবিকে বললেন, আজ দিনটা বেশ ভালো, অপারেশনটা আজকেই সেরে ফেলি, কি বলেন? কবি সবটাই বুঝে গেলেন, কিন্তু মনে মনে তিনি ঠিক খুশি হলেন না। সেই অপারেশন, অভিমানে কবি মুখ ঘোরালেন। ডাক্তার বিধানচন্দ্র রায় পরম মমতায় তাকে বোঝালেন, ছোট্ট অপারেশন, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি। কি খটোমটো নাম রে বাবা, কবি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। ডাক্তার বললেন, কিছুই না, শুধু ইউরিনারি সিস্টেমের একটা বাইপাস করে দেওয়া হবে, ব্যাস। তার রসবোধ এক ঝলক আবার প্রকাশ পেল, বললেন, তাই বলো, যার ভালো নাম জ্যোতিষার্ণব তারই ডাকনাম জ্যোতি। বেলা 11টার পর অপারেশন শুরু হলো। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েই অপারেশন হলো। খুব ব্যথা পেলেন কবি, কিন্তু সন্ধেবেলা ডাক্তার যখন জানতে চাইলেন, অপারেশনের সময় ব্যথা লাগেনি তো, কবির সেই স্বভাব সুলভ উত্তর, কেন মিছে মিথ্যে কথাটা আমাকে দিয়ে বলাবে। এর পরে 7টা দিন কবির শুধুই যন্ত্রণা আর যন্ত্রণা, কখনো আচ্ছন্ন, কখনো যেন একটু হুঁশ আসছে। এরই মাঝে একদিন কে যেন জিজ্ঞাসা করল, একটু ফলের রস দেব? আর জ্বালাস নে আমাকে, যেতে দে এবার, এই ছিল কবির উত্তর। খবর পেয়ে কবির প্রিয় সুহৃদ এবং অনুরাগী ডক্টর নীলরতন সরকার গিরিডি থেকে দৌড়ে এলেন কবিকে দেখতে। কবির পুত্রবধূ প্রতিমা দেবী লিখেছেন, কবিকে দেখে ডক্টর সরকার নীরবে বেরিয়ে গেলেন। ডক্টর সরকারের দুচোখ তখন জলে ভরা। একমাত্র এই ডক্টর সরকারই প্রথম থেকে অপারেশনের বিরোধী ছিলেন।
তার অভিজ্ঞতা বলছিল যে কবির শরীর এই অপারেশনের ধকল নিতে পারবে না। অবস্থা স্পষ্ট দিনে দিনে দ্রুত অবনতির দিকে যাচ্ছে। 7ই আগস্ট ভোর থেকেই কিভাবে যেন কবির আসন্ন মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল। আত্মীয় স্বজন তো আছেই, ভোর থেকেই উৎসুক জনতার ভিড় বাড়তে লাগলো ঠাকুরবাড়ির সামনে রাস্তায়। কবির শ্বাস প্রশ্বাস ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। অবশেষে বেলা 12:10 কবি তার পার্থিব বন্ধন ছিন্ন করলেন। মহাকবির মহাপ্রয়াণ। বাড়ির বাইরে তখন বাঁধ ভাঙা ভিড় আর কোলাহল। সারা কলকাতার লক্ষ লক্ষ লোক যেন ভেঙে পড়েছে ঠাকুর বাড়ির সামনে। বাড়ির ভিতর শোকস্তব্ধ আত্মীয় পরিজনরা অন্তিম ক্রিয়াকর্মাদি শুরু করলেন। কবির নশ্বর শরীরকে স্নান করানো হলো। সাদা বেনারসির জোড় পরিয়ে চন্দনে সাজিয়ে শায়িত করা হলো তার প্রিয় পাথরের ঘরের পালঙ্কের উপর। কবি কতবার না তার শেষ ইচ্ছা প্রকাশ করে গেছেন। তিনি নির্মল কুমারী মহলানবিশকে লিখেছিলেন, আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, এইসব জয়ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে। আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে, উন্মুক্ত আকাশের নিচে। তিনি তার ভাইঝি ইন্দিরা দেবীকেও বলেছিলেন, আমার শ্রাদ্ধ হবে শান্তিনিকেতনে ছাতিম গাছের নিচে নির্জনে শান্তিতে। কবির প্রিয় ছাত্র প্রদ্যোৎ কুমার সেনের উপর দায়িত্ব পড়ল কবির শেষ ইচ্ছা অনুযায়ী তার নশ্বর দেহ শান্তিনিকেতনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার। মৃদু স্বরে এইসব কথাবার্তাই তখন চলছে। হঠাৎই শুরু হলো সেই চরম অনাকাঙ্ক্ষিত লজ্জাজনক অধ্যায়। জনতার প্রবল স্রোতের চাপে ঠাকুরবাড়ির লোহার গেট গেল ভেঙে। বন্যার স্রোতের মতো জনসমুদ্র ঢুকে পড়ল বাড়ির ভিতর। তারপরের দৃশ্য কল্পনা করলে শিউরে উঠতে হয়। দলে দলে লোক ওপরে উঠে কবির ঘরের দরজা ধাক্কা মেরে ভেঙে ফেলার উপক্রম করল প্রায়। তাদের দাবি, দরজা খোলো, আমরা একবার দেখব কবিকে। প্রবল ধাক্কাধাক্কিতে দরজার ছিটকিনি একসময় ভেঙে গেল। ভিতর থেকে ঠেলে দরজা আর আটকে রাখাই গেল না। শ্রীমতী নির্মল কুমারী মহলানবিশ, যিনি ভিতরেই বসেছিলেন, তিনি লিখেছেন, একদল অচেনা লোক ঘরের মধ্যে ঢুকে নিমেষে আমাদের সামনে থেকেই সেই বরবেশে সজ্জিত দেহ তুলে নিয়ে চলে গেল। আমরা স্তব্ধ হয়ে বসে রইলাম। শুধু কানে আসতে লাগলো জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়। ঠিক এটাই না কবি বারণ করতেন? বাড়ির লোকজনের কাছ থেকে তার দেহ কার্যত ছিনতাই হয়ে গেল। রানীচন্দ তার বই গুরুদেবে লিখেছিলেন, গুরুদেব যে রাজার রাজা, শেষ যাওয়াও তো তিনি সেইভাবেই যাবেন। কিন্তু তা হলো কই? বাড়ির বাইরে তার চৈতন্যহীন দেহ জনজোয়ারে লোকের হাতে হাতে হাল ভাঙা নৌকার মতো এলোমেলো দুলে এগোতে লাগলো। আর তারপর যা শুরু হলো সে আমাদের সকলের লজ্জা। সবাই কবিকে একবার ছুঁয়ে দেখতে চায়। বিশৃঙ্খলতা চরমে উঠল। ধীরে ধীরে এই ছুঁয়ে দেখার ইচ্ছাটাই যেন এক বর্বর অশ্লীল নেশার ভূত হয়ে জনতার মাথায় চেপে বসলো। কবির স্মৃতিটুকু নিয়ে নিজের কাছে রাখতেই হবে। যেন রেষারেষি শুরু হয়ে গেল, হিংস্র রেষারেষি। প্রণাম করার আছিলায় পায়ের নখ উপড়ে নিল লোক। চৈতন্যহীন শরীর থেকে চুল দাড়ি ছিঁড়ে নিয়ে চলে গেল তাদের প্রিয় কবির স্মারক বা মেমেন্টো রাখার জন্যে। কবির বস্ত্রের এক টুকরো পাওয়ার নেশায় তার নশ্বর শরীরে আর সুতো টুকরোটুকু অবশিষ্ট রাখল না এই উন্মত্ত জনতা। কি অমানবিক লাঞ্ছনা গুরুদেবের নশ্বর শরীরকে! কোথায় লুকোবো আমাদের লজ্জা? প্রদ্যোৎ কুমার সেন কবির দেহ শান্তিনিকেতনে নিয়ে যাওয়ার আশা ত্যাগ করলেন। তিনি এসে নির্মল কুমারীকে বললেন, না বনেদি, হলো না, শান্তিনিকেতনে নিয়ে যাওয়া সম্ভব হবে না। নিমতলা মহাশ্মশানে দেহ পৌঁছানোর পরও উন্মত্ত ভিড়কে ঠেলে কবির পুত্র রথীন্দ্রনাথ নিজেই পিতার চিতা অবধি পৌঁছতে পারলেন না। পুত্রের হাতে শেষ আগুনটুকুও পেলেন না কবি। অনেক কষ্টে ঠাকুর পরিবারের আর এক সদস্য সুবীরেন্দ্রনাথ মুখাগ্নি করলেন। হায় রে কবি, কোথায় গেল তার শেষ ইচ্ছা? ছাতিম গাছের তলায় নির্জনে শেষ শয়নের সে অবসরটুকু তিনি পেলেন কোথায়? হে সর্বশক্তিমান, আমাদের মনুষ্যত্ব দাও, চৈতন্য দাও। হে কবি, আমাদের ক্ষমা করো। নমস্কার।